তো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখেছি কভার ফটোতে এমএস ধোনির সাথে, ওইটার পেছনের যে বিহাইন্ড দ্য সিনস রিজনস কারণ মানে কি মানে সেটা জানি না, সেটা যদি একটু বলে বলতে। যেদিন আইপিএল এর অকশন হচ্ছিল তোমার নামটা আসবে এরকম টাইম, বাট তোমার নেম প্লেট তোলা হয়, ওইটা শুধু আমার না সমগ্র ত্রিপুরাবাসীর অনেকেই খারাপ লেগেছে, ওইটা নিয়ে মানে তুমি কিছু যদি বলো আমাদের উদ্দেশ্যে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি ফার্স্ট এপিসোড অফ ফিল গুড উইথ অনির্বাণ। আজকে আমাদের সাথে আছে ত্রিপুরার গর্ব মণিশঙ্কর দাদা। তো দাদা প্রথমে জেনে নেবো তুমি কেমন আছো। আমি খুব ভালো, চলছে। রিসেন্টলি তুমি লালা অমরনাথ অ্যাওয়ার্ড পেয়েছো, সবচেয়ে বড় কথা সেটা পেয়েছো তুমি লেজেন্ড রাহুল দ্রাবিড়ের হাত থেকে। তো ওই ফিলিংসটা কিরকম ছিল? ফিলিংস তো বেশি একটা ছিল না, মানে ওনার সঙ্গে আগেও ইন্টারেক্ট হয়েছি আমি আন্ডার-19 থাকতে। তো আন্ডার-19 আমাদের ইন্ডিয়া ক্যাম্প ছিল NCAA-তে, ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ব্যাঙ্গালোরে। তো ওই সময় ছিল, তো ওই উনি বলেছেন গুড লাক আর বলেছেন যে আরও চালিয়ে যেতে। তো ওটাই কোনো স্পেশাল মোমেন্ট ওনার সাথে? স্পেশাল মোমেন্ট তো বেশি একটা বলতে পারবো না, ওনার সঙ্গে তো একটু উনি একটু ক্রিকেট নিয়ে বেশি একটা কথা বলে, তো ক্রিকেট নিয়েই সব কিছু কথা, যে কী করতে হবে কী না। আমাদের ওনার সঙ্গে ইন্টারাকশন, সবাই সঙ্গে ইন্টারাকশন ছিল, যে একটা কনফারেন্স রুমে যে কী করলে ক্রিকেটটা ইম্প্রুভ করতে, উনি ওইখানে উনি লেকচার দিয়েছেন, লেকচার ইন দ্য সেন্স ক্রিকেট নিয়ে অনেক কিছু কথা বলেছেন, ওনার কী রেসপন্স থাকতো বা উইকেটে গেলে কীরকম থাকতো, তো ওটা বলেছেন, আমরাও অনেক পেয়েছি ওনার কাছ থেকে। তো ওটাই আর কি। আমরা মানে রাহুল দ্রাবিড় স্যারকে যতটাই কাম দেখি, একদম কুল দেখি, তো সামনাসামনি কি সেম? হ্যাঁ, সামনাসামনি তো আর কি আর চেঞ্জ হবে, ফেস কাট তো সেম, আর মনে হচ্ছে একটু ফিট, আরও আরও ফিট দেখতে এরকম লাগছে। ক্রিকেটের প্রতি ভালোবাসা বা প্যাশনটা তোমার মানে ঠিক কোন বয়স থেকে জন্মায়? বলতে গেলে তো ছোটোবেলা থেকে আমার ফ্যামিলিতে কালচার স্পোর্টস নিয়ে, আমার বাবা স্পোর্টস ইন্সট্রাক্টর PI, তো উনি খেলাধুলা নিয়ে অনেক কিছু জানেন বা অনেক কিছু নিজেও খেলেছেন, তো ওইখান থেকে আমার সব কিছু, যে ক্রিকেট খেলাটা বা অন্য স্পোর্টস কী খেলবো কি না, ফুটবলও আমি ট্রাই না, ফুটবল আমার ভাল লাগতো, তো কিন্তু আমার বেশিরভাগ ক্রিকেটই ভাল লাগতো, সবাই ওকে ক্রিকেট খেলতাম, আমাদের বাড়ির উঠানে ক্রিকেট খেলতাম, তো ওটাই ওখান থেকেই। ছোটবেলার কথা বললে মানে ক্রিকেট নিয়ে বললে, আমাদের যেটা হয় খেলতে গেলে ধরো আমাদের ব্যাটিং শেষ, ধরো আমার ব্যাট ব্যাটে বার চলে, এরকম কখনো হয়েছে? হ্যাঁ, আমরা তো অ্যাকচুয়ালি আমরা ফ্রেন্ড সার্কেল তো বলতে পারবো না, আমরা এটা বলতে পারবো যে আমাদের সব পরিবার, যে ভাই ভাইরা যারা আছে বা কাজিন, যে ফার্স্ট কাজিন সেকেন্ড কাজিন, ওদের সঙ্গে আমরা ক্রিকেট খেলেছি, তো ওটা তো কম হতো, হইতো না এরকম, কিন্তু হ্যাঁ আউট নিয়ে, অবভিয়াসলি আউট নিয়ে, ক্যাচ নিয়ে, বোলিং নিয়ে, ওটা তো অবভিয়াসলি ওটা তো হবেই, ফ্যামিলি হোক বা যে কোনো স্পোর্টস তুমি যদি খেলো, আমরা যদি কোনো কিছু একটা নর্মাল স্পোর্টস যদি খেলো, ওটা নিয়ে তো কথা হবে, যে এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল না, ওটাই। তো দাদা তোমার এখন তো মানে কেরিয়ার একদম খুবই আপে আছে, তোমার কেরিয়ার তো এমন কোনো ফেজ অবশ্যই মানে এসেছে হয়তো যে খুব টাফ গেছে, বাট ওইটার থেকে তুমি ওভারকাম করছো, তো ওইটা কীভাবে করেছো আর ওই ফেজটার থেকে কী শেখার, যদি আমাদের ইয়ং জেনারেশনের জন্য তুমি কিছু একটা? টাফ ফেস আমি ছিলাম আন্ডার-19 খেলছিলাম, পাশাপাশি রঞ্জি ট্রফি টিমেও ছিলাম আমি, এটা বলতে পারো 2009-10 বা 10-11 হতে হয়তো, এক্স্যাক্ট ডেট মনে নেই, কিন্তু ওই সময় ছিল যে আমি আন্ডার-19 খেলছি বা রঞ্জি ট্রফিও খেলছি, তো ওটার মধ্যে আমার এটা ছিল যে রঞ্জি ট্রফি গিয়ে আমি পারফরমেন্স করতে পারিনি, যেটা আমি চাইছি ওটা হয়নি, তো ওইখানে আমার একটু সেটব্যাক ছিল যে আমি বাদ যেতে পারি টিমের থেকে, রঞ্জি ট্রফি টিমের থেকে। তো ওই সময় আমি আমার যে কোচ ছিল, যে বাইরের কোচ ছিল আমাদের রঞ্জি ট্রফি কোচ, উনি হেল্প করেছেন যে হ্যাঁ এজ এ প্রমিসিং ক্রিকেটার হাম তুমকো চান্স দেঙ্গে ওর এক আধা চান্স দেঙ্গে উসকে বাদ জিতনা পারফরমেন্স হোগা তো ঠিক হ্যাঁ, নেই হোগা তো সিলেক্টর কা উপর হ্যাঁ, তো ওই রকম বলে আমাকে বলেছিল, তো আমি ওইটা আমি একটু ওই সময় শুনে একটু চার্জ আপ হয়ে গেছিলাম, যে আমি অ্যাকচুয়ালি যদি রান যদি না করতে পারি, যদি উইকেট যদি না নিতে পারি, তাহলে বাদ যেতে পারি, কেননা আমার আন্ডার-19 পারফরমেন্সগুলো তো ভালো ছিল, কিন্তু আন্ডার-19 গিয়ে যদি অলরেডি আমি দু তিন বছর খেলে নিয়েছি, তো আমি আন্ডার-19 খেলে কী করবো, আমি অবভিয়াসলি ওখানে রঞ্জি ট্রফি যদি আমার উপর লেভেল যদি খেলতে হয় রঞ্জি ট্রফিই খেলতে হবে, তো ওটাও আমার ছিল যে আমি ঘুমানোর আগে আগে চিন্তা করতাম, তা প্র্যাকটিসে আমি খুবই সিরিয়াস ছিলাম যে হ্যাঁ আমার একটা
সাডেন একটা দিয়েছিল যে তুই এই নাম্বারে ব্যাট করবি, এই নাম্বারে বল তো বলিনি, ব্যাটিংটাই বলেছিল যে তুই এই নাম্বারে ব্যাটিং করবি। তো আমি অনেক ফোকাস ছিলাম ওই ওই ম্যাচে, যে আগের ম্যাচগুলোতে যেহেতু ফোকাস ছিলাম না, ওই ম্যাচে অনেকটা ফোকাস ছিলাম যে যদি চান্স যদি আমি হাত ছাড়া যদি করি তাহলে আমি বাদ যেতে পারি। তো ওই ম্যাচে আমি 150 সামথিং করেছি, ওটাই আমার বলতে গেলে ওটাই আমার লাস্ট যে বাদ যাওয়ার। ওই জিনিসের পরে আমি আর কন্টিনিউয়াসলি খেলছি, ঠাকুরের আশীর্বাদে বা যারা চালাচ্ছে বা যারা কোচরা আছে ওদের ইনস্ট্রাকশনে আমি যতটুকু এগিয়ে যেতে পারি ওটাই চলছে আমার এখন এখন পর্যন্ত। তার মানে দাদা আমরা এই বিষয়টা থেকে এটা শিখতে পারি যে যতই টাফ টাইম হোক, মানে আমরা যদি আমাদের গোলে ডেডিকেটেড থাকি, ফোকাস থাকি, তো ওটা সম্ভব। হ্যাঁ, ওটা নিশ্চয়ই সম্ভব যে তুমি কী করতে চাইছো বা কী করাটা ইম্পর্টেন্ট বা কী তুমি ফোকাস তোমার কোথায়, ওই ওই মোমেন্টে কোন কী নিয়ে চিন্তা করছো, ওটা অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক কাজে। আমি তো ফিল করি যে আমি হ্যাঁ এটা যদি আমি একটা জিনিসে যদি চিন্তা করি যে যে আমার এটা করতে হবে, কীভাবে করতে হবে আমি জানি না কিন্তু করতে হবে, তো জাস্ট ফোকাস ওই ওই দিক দিয়ে আমার, তো ওটাই হেল্প হয় অনেকটাই। তো ইয়ং জেনারেশন যারা দেখতে পাচ্ছ, দাদার এই কথাটা মাথায় রেখো, যদি তোমাদের গোল পূরণ করতে হয় তো ডেডিকেটেড হতে হবে, ফোকাস থাকতে হবে। রঞ্জি ক্যারিয়ার শুরু হয়েছিল 2009, তো 2009 থেকে 2024 আজকে কী কী লাইফে চেঞ্জেস এসেছে? চেঞ্জেস তো বলতে গেলে একটু এখন এক্সপিরিয়েন্স একটু বলতে পারবে, হ্যাঁ একটু এক্সপিরিয়েন্স হয়েছি যে 2009 যেটা ছিলাম এখন তো আর 2024 তো এটা থাকবে না, বা আমি অনেক কিছু শেখা যে ছিল ওটা শিখতে পেরেছি কোচেরার সঙ্গে বা যারা দিদা আছে ওনার সঙ্গে, যারা সিনিয়র প্লেয়ার আছে ওদের সঙ্গে, তো ইন্টারাক্ট করে 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 যতটুকু পেরেছি ওতটুকু নিয়েছি ওদের কাছ থেকে। তো ওটাই বলতে পারবো যে অনেক কিছু তো চেঞ্জ হয়নি, যে লাইফস্টাইলও অনেক চেঞ্জ হয়ে গেছে, যে ক্রিকেট ক্রিকেট খেলে যে তুমি ট্রাভেলিং যে অল ওভার ইন্ডিয়াতে ট্রাভেল করে করে তুমি বুঝে গেছো যে কী করতে হবে ক্রিকেট নিয়ে, কী করতে হবে, কী আগে কী প্ল্যানিং চলবে, ওই সব নিয়ে কথাবার্তা হয় অনেক প্লেয়ারের সঙ্গে। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে অবভিয়াসলি লাইফস্টাইল তো অনেক চেঞ্জ হয়েছে ওটাই। আচ্ছা দাদা, এই এখন যে আমি মানে কোশ্চেনটা রাখতে যাচ্ছি, মানে এটা আমার একদমই পার্সোনাল। আচ্ছা, আমি ক্রিকেটে মানে তোমার তো ফ্যান অবভিয়াসলি, আমরা ত্রিপুরাবাসী সবাই আপনার ফ্যান, কিন্তু আমি MS ধোনির মানে বিশাল একজন ফ্যান। তো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখেছি কভার ফটোতে MS ধোনির সাথে ফটো, বাট ওইটার পেছনের যে বিহাইন্ড দ্য সিনস রিজনস কারণ মানে কি, মানে সেটা জানি না, সেটা যদি একটু বলে বলতে। ওনার সঙ্গে আমাদের হোল টিমই আমরা ছিলাম ওই সময় রাঞ্চিতে, আমরা খেলছিলাম, জানি না এক্স্যাক্ট মনে নেই যে 2020 খেলছিলাম না ওয়ান ডে খেলছিলাম, এক্স্যাক্টলি মনে নেই। উনি ছিলেন জিম করছিলেন উনি, তো জিম হয়তো বা ওনার টাইমের সঙ্গে আমাদের টাইম একটু ম্যাচ খেয়ে গেছিলো, তো ওনার অবভিয়াসলি ওই সময় লাস্ট এক দুটা সেট বা এক দুটা রেপুটেশন ছিল, তো ওনার জিম কমপ্লিট, তো আমি গেলাম যে আমাদের প্লেয়াররা যারা যারা ওয়ার্ম আপ করছে জিমের জন্য মোবিলিটি করছে, তো ওটার পরে আমাদের জিমে কোনো দিনই সাইলেন্ট থাকে না, সাইলেন্ট থাকে না ইন দ্য সেন্স গান চলে, সবাই ইন্টারাক্ট হয়, কথাবার্তা বলে কী করছে কী না, রুমে কী চলছে, এসব ক্রিকেট নিয়ে কী চলছে, ওই সব কথা চলে। কিন্তু ওই দিন গেলাম, যাওয়ার পরে হোল জিম সাইলেন্ট, তো একজন আমাদের প্রফেশনাল ক্রিকেটার ছিল ওই, ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই কে হওয়া এতনা শান্ত মাহল কী হয়, তো বললে কি পিছে মুড়কে দেখ কোন হ্যাঁ, তো আমি দেখলাম পিছে, আচ্ছা হ্যাঁ তো ঠিক হ্যাঁ, তো আমি বললাম কি হ্যাঁ তো ফির ঠিক হ্যাঁ তো ফির ঠিক শান্ত রেনাই বেটার, এরকম করে আমি বলে আমারটা নিজে একটু মোবিলিটি করা স্টার্ট করলাম। তারপরে যারা যারা ফটো তোলার ছিল তো জিজ্ঞেস করলো বিয়া এক ফটো, তো সবার সঙ্গে সঙ্গে আমি বললাম বিয়া এক ফটো, তো তারপর উনি বললো যে হ্যাঁ হ্যাঁ মেরা হো গিয়া, আমি তুম লোক কা কাম হ্যাঁ তুম লোক করো আবি জিম, মেরা তো হো গিয়া আবি ফটো ওটো মত মাঙ্গো, চলো আবি তুম লোক আপনা কাম করো, মে ভি কর গিয়া আপনা কাম, তুম লোক ভি আপনা কাম করো, তো আর আচ্ছে সে করো, তো এইরকম বলে চলে গেল, ওটাই ইন্টারাকশন। কোনো ইন্টারাকশন হয়নি না, ইন্টারাকশন মানে ম্যাচে উনি ঝাড়খণ্ডের মেন্টর ছিল, তো আমরা অ্যাকচুয়ালি বেশি একটা ইন্টারাক্ট করতে পারিনি, উনি ঝাড়খণ্ডের টিমের সঙ্গে নিয়ার অ্যাবাউট ওয়ান আওয়ার কাছাকাছি ম্যাচের ব্রিফ দিচ্ছিল যে এই টাইমে এই করতে হবে এই টাইমে, ওনার এই ঝাড়খণ্ড টিমের মেম্বারকে আমি জিজ্ঞেস করছিলাম, তো ওই সময় যে যে ভাইয়া কে বল রে থে, তো কে লেকে ইতনা টাইম মিটিং হওয়া,
तो ओरा बोल कि नहीं नहीं पॉइंट टू पॉइंट हम लोग को समझाया कि क्या करना चाहिए था क्या नहीं करना चाहिए था एरकम बोले तो एटलिस्ट वन आवर तो होवे ब्रीफ होवे जे हाँ एरकम एरकम माने বোঝানোর চেষ্টা করেছে এই মোমেন্টে তুমি এটা করতে পারতে এই করতে পারতে তো ওটাই আর কি আর ইন্টারাকশন তো যারা যারা জিজ্ঞেস করেছিল ওরা জিজ্ঞেস করেছে কি ভাইয়া আপ ইতনা কুল কেসে রেতে ও হ্যাঁ ইতনা কুল কেসে রেতে ও ইতনা ক্রঞ্চ টাইম পে ইতনা কুল আপ বাত নেই করতে ও তো উনি বললেন কি নেই কুল তো রহনা পড়তা লেকিন অন্দর সে মুঝে পাতা হ্যাঁ মেয়ে ক্যা কর রা তো ওই ওই হ্যাঁ হ্যাঁ না না উনি উনি হয়তো বা করেন বা উনি একটু কন্ট্রোল কন্ট্রোলটা একটু বেশি অনেক অনেক কন্ট্রোলটা বেশি তো ওটাই আর কি তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছো নিউজে দেখতে পাচ্ছো স্পেশালি তোমার রিসেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার পর আগে থেকেও আমরা ত্রিপুরাবাসী তোমাকে বরাবরই সাপোর্ট করি আর ভালোবাসি তো সেই ভালোবাসা জায়গা থেকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি আমার যেদিন আইপিএল এর অকশন হচ্ছিল ওই দিন খুবই জ্বর ছিল আমি ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছিলাম তো তখন তোমার নামটা আসবে এরকম টাইম ঠিক আছে আমি আমার বন্ধু রজত মাতার বাড়িতে দিঘির পার বসা যায় তো তোমার ওই অকশন দেখার জন্য আমি ওইখানে বসে গিয়েছিলাম তো বসেছিলাম বাট তোমার নেম প্লেট তোলা হয় ওইটা শুধু আমার না সমগ্র ত্রিপুরাবাসীর অনেকেই খারাপ লেগেছে ওইটা নিয়ে মানে তুমি কিছু যদি বলো আমাদের উদ্দেশ্যে না অ্যাকচুয়ালি ওই ওই জিনিসটা তো আমি আগেও দেখেছি আগেও আমার অকশনের নাম ছিল মিনি অকশনের নাম ছিল আমি এক্স্যাক্ট ইয়ার তো মনে নেই 16-17 হতে পারে বা 15-16 হতে পারে ওই ইয়ার ওই সময় আমার নেম প্লেট ছিল 283 সামথিং ছিল তো সেম এই বছর 213 হয়তো বা এরকম এরকম নেম প্লেট ছিল তো তোলা হয়নি অ্যাকচুয়ালি আমি আগেও এই জিনিসটা ফেস করেছি তো আমি ওটার ওই লাস্ট অকশনের পর থেকে আমি অকশনই দেখি না যে কী হবে কি না ওটা আমি ফেস করতে চাই না বা আমার ইন্টারেস্ট লাগে না যে হ্যাঁ অ্যাকশন অকশনে এই হচ্ছে এই হচ্ছে কিন্তু যারা যারা আমাদের সঙ্গে খেলেছে ওদের উঠেছে তো অবভিয়াসলি ওদেরকে অ্যাসমেন্স করলাম যে হ্যাঁ তুমলোক আয়া হ্যাঁ গুড লাক নেক্সট খেলিয়ে তো ওটাই আর বেশি তো আর কোনো ফিলিং ফিলিং নিয়ে এমন কোনো খারাপ কোনো লাগেনি আর অবভিয়াসলি সব টিমমেটসরা বলছিল যে দাদা নাম আসলো না এই সেই তো আমি টিমমেটসকে বললাম কি হ্যাঁ এরকম তো আমি জানি সবসময় হয়ে হয়ে আইতেছে তখন এটা হইতে কি এরকম দাদা বাট আমরা আশা করছি খুব শীঘ্রই তোমাকে আইপিএলে দেখবো আর ত্রিপুরাবাসী সেই টিমকেই সাপোর্ট করবে দেখা যাক কি হয় দেখা যাক আচ্ছা দাদা মানে আমাদের ইন্ডিয়ান টিমের কোন প্লেয়ারের সাথে তুমি সবচেয়ে বেশি ক্লোজ আর ইন্টারাকশন হয়েছে আর সেই মুহূর্তগুলো যদি একটু শেয়ার করো ইন্ডিয়ান টিমের বর্তমানে খেলছে অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে ক্যাম্পও করেছি দীপক চাহার হোক তারপরে দিয়ে শার্দুল যে তোমাকে শুজ গুলা হ্যাঁ হ্যাঁ ও ও গিফট করেছে ও পাঠিয়েছে পরে দেখার জন্য ওর ওর কোম্পানি D9 তো অ্যাকচুয়ালি আর শার্দুল ঠাকুর বলতে পারো আর অক্ষর পটেল বলতে পারো ও ছিল আর আর কে কে আছিল মনে পড়ছে না কিন্তু সবার সঙ্গে তো আর কন্ট্যাক্ট তো আছে মানে হাই হ্যালো যে কী হচ্ছে ক্রিকেট নিয়ে কী হচ্ছে লাস্ট মুম্বাইয়ের সঙ্গে আমাদের বিজয় হাজারাতে খেলা ছিল তো ওই সময় শার্দুলের সঙ্গে কথা হলো তুমি ক্যা চল রা হ্যায় ক্যাসা চল রা হ্যায় ক্যা হ্যায় ক্যা নেই ওই ওই সব আর ক্রিকেট নিয়ে তো কে আর কথা বললো সব তো ক্রিকেট খেলছে ও বড় লেভেল খেলছে আমিও ছোটোমোটো রঞ্জিত ট্রফি খেলছি তো ওইটাই চলছে না বললাম মানে ওই ওইটাই চলছে আর বাদ বাকি ক্লোজ বলতে গেলে এখন তো ক্লোজ বলতে গেলে হৃদিদাই বলতে পারো যে ইন্ডিয়া টিমের প্লেয়ার হৃদিদাই বলতে পারো ক্লোজ হ্যাঁ দেখা দেখা হয়েছিল তো হৃদিদার সঙ্গে যেতটুকু ইন্টারাক্ট করার এতটুকু ইন্টারাক্ট করি বা সবসময় আমরা ডিনার টেবিলে যদি বসি তাহলে ডিনার টেবিলে বা ব্রেকফাস্ট টেবিলে যদি বসি ব্রেকফাস্ট টেবিলে তো অনেক ক্রিকেট নিয়ে কথা হয় বা মেন্টাল টাফনেস নিয়ে কথা হয় যে কি টাইপের কি হয় সাহায্যে দাদা আছেন উনি কি তোমাকে প্রতিনিয়ত মোটিভেট করে মানে হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি সব আমাদের টিমের যে তো প্লেয়ারগুলো আছে সবাইকে যে উনি কি করেছেন ওই টাইমে কি করেছেন বা আমরা যদি জিজ্ঞেস করি যে দাদা তুমি ওই সিচুয়েশনে যে কি করতে বা কি করলে বেটার হতো তো উনি উনির এক্সপিরিয়েন্সে উনি বলেন যে এতটুকুই আইপিএলে কি করতে হয় বা কি শর্টস প্র্যাকটিস করলে ভালো হয় সবাই জিজ্ঞেস করে তো অবভিয়াসলি এখন তো বলতে পারো হৃদিদাই আমাদের সঙ্গে আছে তো ওনার কাছ থেকে যেটুকু পারি এতটুকু নেওয়ার চেষ্টা করছি মানে হি ইজ লাইক মেন্টর ফর ইউ গাইস অবভিয়াসলি হি ইজ লাইক মেন্টর অবভিয়াসলি ত্রিপুরা টিমের জন্য উনি মেন্টর কোচ
আর তারপর যে প্লেয়ার সবই উনি। তো ওখানে আমি বলতে পারবো যে ওনার সঙ্গে দু বছর ধরে আছি, বা আগের থেকেও জানে আমাকে, কিন্তু দু বছর ধরে একটাই ড্রেসিং রুম শেয়ার করছি, তো ওটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো দাদা, মানে আমাদের বর্তমানে ত্রিপুরার ট্যুরিজমের অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি, তো উনিও কিছুদিন আগে আপনার ব্যাপারে মানে অনেকে প্রশংসা করেছেন, তো ওনার সাথে যদি কোনো মোমেন্ট থাকে বা ওনার কোনো দু তিনজন আছে, ওরা ম্যাচ খেলেছে, তো অতটুকু ইন্টারেস্ট ছিল। আর তো হয়তো ত্রিপুরা কি ওনার সাথে তোমার দেখা হয়েছে বা কিছু ইন্টারেক্ট হয়েছে? না না না, উনি রিসেন্টলি উনি আসলেন, ওনার সঙ্গে আমার দেখা হয়নি, কেন আমাদের ওই সময় রঞ্জি ট্রফি বা কোনো একটা ক্যাম্প চলছিল, বা ওই জন্য ইন্টারেক্ট হয়নি, বা উনি টাইম পাইনি, বা আমি এখানে প্র্যাকটিস করছিলাম ওটার জন্য আমি কোনো আর কিছু কথা বলিনি। লাস্ট ওইটাই আমার ওনার সঙ্গে খেলা। তো দাদা, এখনো যে সেগমেন্টটা ওটা একদম কুইক আনসার হবে, ওটার নাম আমি দিয়েছি কুইক কিউএনএ। আচ্ছা, কিউ কিউ এ। আচ্ছা, তোমার অল টাইম ফেভারিট ইন্ডিয়ান ক্রিকেটার? যুবরাজ সিং। ইন্সপিরেশন? ইন্সপিরেশন হ্যাঁ, এমএসডি বলতে পারো। সেম হিয়ার, এমএসডি বলতে পারো। তুমি যদি মানে নেটে কোনো বোলারকে ফেস করতে পারো, মানে সুযোগ থাকে ইন্ডিয়ান কোনো লেজেন্ড বোলার, তো সেটা কে হবেন? ও বুমরা, জসপ্রীত বুমরা। আর আর স্বামীর সঙ্গে তো আমি ম্যাচ খেলেছি, স্বামীর সঙ্গে ম্যাচ খেলেছি, আর আর কে হতে পারে, মোহাম্মদ সিরাজের সঙ্গে ম্যাচ খেলেছি। আর তো ইন্ডিয়ান টিমে যারা পেস বোলার আছে, আবিষ্কারের সঙ্গেও খেলেছি ম্যাচ, আর তো হ্যাঁ বলতে পারো বুমরার সঙ্গে আমি ম্যাচ খেলিনি, তো বুমরা। ড্রিম পার্টনারশিপ মানে কাকে তুমি চাও, লাইক শচীনের সাথে অর বিরাট কোহলি, ধোনি? বিরাট কোহলি, ধোনি, এমএসডি। তো ওনার সঙ্গে আমি এদিকে তো আর সচিন টেন্ডুলকারের সঙ্গে তো আর অ্যাকচুয়ালি উনি তো অনেক সিনিয়র, তো বিরাট কোহলি হয়তোবা আমার থেকে দু তিন বছর সিনিয়র হতে পারে, তো হয়তোবা ওর সঙ্গে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স না চেন্নাই সুপার কিংস? যে আমাকে সিলেক্ট করে ইন্ডিয়া টিম ইংল্যান্ড অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যদি যায় তাহলে ওই মোমেন্টটা দেখি। আর ইন্ডিয়াতে যদি টি টোয়েন্টি হয় বা যে কোনো একটা বড় ওকেশন, ওয়ার্ল্ড কাপ যদি হয় বা যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি হয়, তো ওইগুলো দেখি। আইপিএল খুব কম দেখি আমি। হ্যাঁ, আইপিএল খুব কম দেখি, রিজন জানি না, কিন্তু আমি খেলা খুব কম দেখি ওইটা। ধরো তোমার ক্রিকেট বায়োপিক হচ্ছে, তোমার উপর কোনো মুভি হচ্ছে, তো সেটাতে তুমি তোমার রোলে কোন বলিউড অ্যাক্টরকে দেখতে চাও? বায়োপিক আমার 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 এইকে নিয়ে, তোমার আচ্ছা তো লাইফকে নিয়ে, ওটা তো টাফ, কেন আমার ফেস কার্ডে, আমার ফেস কার্ড যে আছে ওই ম্যাচ করার তো বলিউডে আমি দেখছি না। এনিওয়ান বাই মাই লাইকিং ইজ লাইক এভরিওয়ান ইজ গুড অ্যাক্টর নাও, ইজ রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল। আমি এটাই বলবো যে ত্রিপুরাতে যে অ্যাক্টর আছে ওরা যদি করে তাহলে ব্যাটার হবে। তোমার ফানিয়েস্ট অন ফিল্ড এবং ড্রেসিং রুম মোমেন্ট? ড্রেসিং রুম মোমেন্ট অনেকগুলো বলতে পারবো না, ফানিয়েস্ট মোমেন্ট একটা বা দুইটা বলো। ড্রেসিং রুম ফানিয়েস্ট মোমেন্ট, অ্যাকচুয়ালি ড্রেসিং রুমে ফানিয়েস্ট আমার আমার হয়নি, অন্যরা হয়েছে, আমি একটু সিরিয়াসই থাকি ড্রেসিং রুমে। ম্যাচেরটাও মনে পড়ছে না, ম্যাচে ফানিয়েস্ট মোমেন্ট, হ্যাঁ একবার আমি হিড উইকেট হয়েছিলাম, তো ওটা ফানিয়েস্ট বলতে পারবো, যে হিড উইকেট খেলতে গিয়ে হিড উইকেট হয়েছিলাম ওটা। তারপর দিয়ে আরেকটা হতে পারে যে রান আউট, গায়ে লেগে রান আউট এরকম হয়েছে, হ্যাঁ। আর তারপরে দিয়ে বলতে পারবো যে আমরা ড্রেসিং রুমে মনে পড়ছে না, ড্রেসিং রুমে ফানিয়েস্ট মুভমেন্ট না, ড্রেসিং রুমে সবাই একটু, আমি একটু সিরিয়াসই থাকি, অন্যরা যদি আমার সঙ্গে যদি একটু করে ওরা যদি হয়, তো ড্রেসিং রুমেরটা মনে পড়ছে না, ওই গ্রাউন্ডটাই একটু। বেস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন অ্যাকর্ডিং টু ইউ? অ্যাকর্ডিং টু মি ইটস এম এস ধোনি। ক্রিকেট বাদে মানে তোমার কোনো ফেভারিট হবিস যেটা তুমি করতে অফ টাইমে পছন্দ করো? হবিস তো অ্যাকচুয়ালি স্পোর্টস নিয়ে থাকি, বা ফুটবল খেলতে, বা যদি ঘোরার তো এত ইচ্ছা নেই, এত ট্রাভেলিং করি আমরা খেলাতে, তো ঘোরার তো
থাকে না, ওই ফুটবল যদি ফুটবল খেলে নিলাম ফ্রেন্ডের সঙ্গে বা একটা এমনি গেট টুগেদার ম্যাচ, টেনিস ম্যাচ খেললাম, ওইসবই। ক্রিকেট খেলা নিয়ে চলি, কোনো আর বেসিক্যালি আর অন্য জিনিস নিয়ে কোনো কিছু করি না আমি, খেলা নাহলে ফুটবল। সময় পাই সময় যদি পাইও তাহলে আমি ওই স্পোর্টস নিয়ে থাকি, অলমোস্ট স্পোর্টস নিয়ে থাকি আমি। স্পোর্টস যদি আমি যদি একটু যদি যে কোনো স্পোর্টস যদি খেলি ওইখানে যদি আমি যদি ফিটনেস দিক দিয়ে যদি থাকে, যদি ফুটবল খেলে আমার একটু ফিটনেস হয়ে যাবে, তো ওটা ফুটবল খেলি। বা অন্য জিনিস যদি যে কোনো গলফ হলো, গলফ তো আমি ট্রাই করেছি বাট এতটুকু ট্রাই করিনি, কিন্তু টেনিস একটা টেনিস ম্যাচ হলো, ফ্রেন্ড গেট টুগেদার করে খেললাম, তো ওইসব নিয়ে বাস। আর তো আমরা বুঝতে পারি তুমি ফিটনেস নিয়ে খুবই সচেতন। হ্যাঁ, হতে হবে, আজকাল ক্রিকেট যেটা চলছে ফিটনেস নিয়ে অনেক থাকতে হবে। রিসেন্ট ফেভারিট সং? টাফ কোয়েশ্চেন। আমি অ্যাকচুয়ালি ড্রেসিং রুমে, আমাদের ড্রেসিং রুমে পাঞ্জাবি গানই চলে সব বেশিরভাগ। ফেভারিট সং তো টাফ, ওটা তো বলতে পারছি না, হবে যে কোনো দিলজিৎ সিং এর যে কোনো গান বা অরিজিৎ সিং এর যে কোনো একটা গান হতে পারে, মনে পড়ছে না। রিসেন্ট ফেভারিট ফিল্ম যেটা ভালো লেগেছে দেখে রিসেন্টলি? রিসেন্টলি আমি দেখলাম কোনটা জানি, দেখলাম অ্যানিমেল, দেখলাম শ্যাম বাহাদুর, দেখলাম আর না ডাঙ্কি দেখিনি, আর দেখলাম পাঠান, দেখলাম ফ্যামিলির সঙ্গে, জওয়ান। হ্যাঁ পাঠান না, সরি জওয়ান দেখলাম, জওয়ান ফ্যামিলির সঙ্গে। তো তিনটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এটা কি যে কি কি অ্যানিমেল, অ্যানিমেলটাই বলতে পারো। হ্যাঁ, আমার বেসিক্যালি মানে অডিয়েন্স আমার বয়সের বা আমার থেকে ছোট এরকম এজে, তো আমার এজের ইয়াং জেনারেশনের জন্য যদি মানে কিছু মেসেজ দাও তুমি, কিভাবে মানে লাইফে তাদের প্যাশন আর গোল ফুলফিল করতে হবে, ওটা নিয়ে একটু যদি তুমি কিছু বলো। না এটাই যে আমি এটাই বলবো যে ইয়াং হোক বা সিনিয়র হোক বা আমার থেকে জুনিয়র হোক বা জাস্ট ক্রিকেট চালু করেছে বা যে কোনো স্পোর্টস চালু করেছে, যদি স্পোর্টস যদি তুমি খেলতে যাও ডেডিকেশন লেভেলটা অনেক ইম্পর্টেন্ট। ডেডিকেশন ডিসিপ্লিন তোমার থাকতেই হবে, থাকতে হবে ইন দ্য সেন্স তুমি যদি প্র্যাকটিস করছো তো এই প্র্যাকটিস যদি তুমি 10 মিনিটে করো বা 1 ঘন্টার করো তাহলে প্র্যাকটিসের মতন হতে হবে, তুমি ফোকাস নিয়ে প্র্যাকটিস করতে হবে। তারপর যদি তুমি যে জায়গা তুমি সাপোজ ধরো ওখান তুমি রেস্ট করছো, তো রেস্ট মানে রেস্ট, বডিকে রেস্ট দিতে হবে। তুমি যে কোনো প্রফেশনাল আছো বডিকে রেস্ট দিতে হবে, মেন্টাল হেলথ ব্রেক দিতে হবে অবভিয়াসলি। তারপর তোমার নিজের কন্ডিশন দেখতে হবে, যদি আমি ক্রিকেট খেলছি তো আমার বডি কী কন্ডিশন চলছে, আমার নিজের বডিটা বুঝতে হবে যে আমি এই জিনিস করলে আমার বডিটা ভালো রিয়েক্ট করছে গ্রাউন্ডে, তো ওই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিস যদি করো বা তুমি যদি ক্রিকেট নিয়ে বা ফুটবল যে কোনো স্পোর্টস নিয়ে যদি চিন্তা করো তাহলে তোমার ওই জিনিসে তোমার পুরোটাই দিয়ে দিতে হবে, লাইফটাই দিয়ে দিতে হবে, যে যেটা বলতে পারবো আমি যেটুকু পেরেছি আমি দিয়েছি ক্রিকেটটাকে, যে আমার প্যাশন ছিল যে আমার ক্রিকেট খেলা, যে আমি ক্রিকেট খেল আমার ছোটোবেলা থেকেই যে ভালো লাগতো যে আমি ক্রিকেটই খেলবো। আমার ফ্রেন্ড সার্কেলেও যদি আমি তুমি যদি বলো, আমি ফ্রেন্ড সার্কেলেও আমি অনেক ছেড়ে দিয়েছি যে আমার ক্রিকেট খেলতে হবে, আমার যদি ওদের সঙ্গে যদি আমি টাইম যদি স্পেন্ড করি বা টাইম যদি কাটাই তাহলে আমার ক্রিকেটটা মিস হয়ে যেতে পারে। তো আমি ছোটো থাকতেও বা ফ্যামিলির সঙ্গে কথা বলেও বুঝেছি যে হ্যাঁ ক্রিকেটটা যেটুকু যদি আমি টাইম দিই হয়তো বা আমি ইম্প্রুভ করবো, নাহলে সাডেন লেভেলে গিয়ে আমি থাকবো, বা যদি না থাকিও যদি তাহলে আমি বলতে পারবো যে আমি অনেক টাইম দিয়েছি কিন্তু আমার ক্রিকেট হয়নি বা আমার কাছে আমার মধ্যে ট্যালেন্ট নেই ওর জন্য হয়নি, কিন্তু ফোকাস দিতে হবে, ফোকাস করতে হবে। আর প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট, প্র্যাকটিস বললো যে কোনো জিনিস, প্র্যাকটিস যদি তুমি যদি ফোকাস করো প্র্যাকটিসে অনেক ইম্পর্টেন্ট, আর লাগিয়ে থাকতে হবে। যদি তাড়াতাড়ি যদি তুমি যদি ছেড়ে দাও যে আমার আমার দ্বারা হবে না আমার কাছে হবে না, যদি ছেড়ে দাও তাহলে ওটা আমি বলবো না ছেড়ে দিতে, যে কোনো জিনিস তুমি যদি এম করে যদি আমি এটা করবো তাহলে করার। একদম দাদা, একদম, মানে আমাদের ডেডিকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা দাদা, রিসেন্টলি এখন তো মানে তোমাকে সবাই তোমার লাইফে কি চলছে, তুমি কোথায় কি ম্যাচ খেলছো, কার সাথে ম্যাচ খেলছো, তো ওইটা সবাই জানতে চায়। তো আমরা বা আমিও রিসেন্টলি মানে আসার আগে তোমার সাথে দেখা করা আসার আগে ফেসবুকে ইনস্টাগ্রামে তোমাকে একটু স্টক করেছি, কিন্তু দেখেছি তুমি খুবই ইনঅ্যাকটিভ। তোমার আমি তোমার সাথে ফেসবুক ফ্রেন্ডে আছি বাট আমি জানতামই না ফ্রেন্ডে আছি, কারণ তোমার কোনো পোস্টই নেই। তো তুমি অ্যাক্টিভ হও সেটার জন্য না, অ্যাক্টিভ 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 আমি হওয়ার চেষ্টা করছিলাম লাস্ট ফিউ ইয়ার্স, বলবো না 5-6 মাস ধরে। আমাকেও একজন সাজেস্ট করেছে তোর দেখি পোস্ট নেই, তোর ফেসবুকও নেই ইনস্টাগ্রাম নেই। আমি তো ইনস্টাগ্রাম এই লাস্ট
পাঁচ ছ মাস ধরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ইনস্টাগ্রামে এই হয় তো করে দেখতে, তো আমি জাস্ট ওটাই আমি ট্রাই করছি এখন, শিখছি নতুন কি করা যায়, দেখা যাক। তোমার তোমার কাছ থেকে একটু সাজেশন নেব কি কি করতে হবে, দেখা যাক কি হয়। আমি তোমার ইনস্টাগ্রাম আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যদি স্ক্রিনে দেই কোনো প্রবলেম নেই, নাই নাই কোনো প্রবলেম নেই, কারণ অনেকেই আমার কাছ থেকে জানতে যাবে যে দাদার সাথে কিভাবে লাইফস্টাইল ফলো। না 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 কোনো প্রবলেম। তো এখানে দাদার ইনস্টাগ্রাম ফেসবুক দেওয়া আছে, তোমরা যারা যারা দাদা ভালোবাসো তো ফলো করতে পারো, তাহলে দাদার সাথে কানেক্টেড থাকবে। তো এন্ডিং এ এটাই বলতে চাই দাদা, তুমি এত ব্যস্ততার মধ্যে এত মানে টায়ার থাকার পরেও কালকে ম্যাচ মেবি তোমার, হ্যাঁ কালকে, তারপরে আমাকে সময় দিয়েছো, এটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়। আর এটা আমার একটা পডকাস্ট, এটার এপিসোডের নাম হলো ফিল গুড উইথ অনির্বাণ। তো আমি তোমার কাছ থেকে জানতে চাইবো আসলে কি ফিল গুড হয়েছে অনির্বাণের সাথে না হয়নি? না ফিল গুড তো অবভিয়াসলি, একজন যদি জিজ্ঞেস করে নিজের লাইফ নিয়ে বা আমার ক্রিকেটিং ক্যারিয়ার নিয়ে, আমি যেটা খেলছি ওটা নিয়ে জিজ্ঞেস করলে ওটা তো ফিল গুড তো হবেই, কেননা সবাই জানতে চাইবে যে হ্যাঁ মুরা সিং কী করেছে এত ফিউ ইয়ার্স ধরে, কী করছে বা কি এত বছর ধরে ও কোথায় ছিল বা কী করছে, বা আইপিএলে নাম এসছে বা অন্য জায়গার নাম এসছে কী করছে, কি জানতে চাইছে অডিয়েন্সরা, তো অবভিয়াসলি ওটা তো ভালো লাগছে। ঠিক আছে দাদা, তো অসংখ্য ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো, আর আশা করি তোমাকে আরো আরো অনেক বড় জায়গায় দেখতে পাবো খুব শীঘ্রই। বেস্ট উইশেস, থ্যাংক ইউ, সবসময় ভালোবাসা তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।